সমুদ্র তীরে এত বড় মাছ আগে আর কখনোই দেখেননি আপনারা দর্শক, আমি পুরাই কনফিডেন্স নিয়ে বললাম। হ্যালো এভরিওয়ান, ইতর পাবলিকের ইত্রামি নিয়ে করা আমাদের নিয়মিত আয়োজনের আরো একটা পর্বে আপনাকে স্বাগতম। এই আপুটার ব্রেনটা অফ ছিল কিছুক্ষণের জন্য, তাই এমন ঘটনা ঘটিয়েছেন। এসব কারণে আমি রিলেশন করি না, সব জায়গায় বাহাত ঢুকাতেই হবে তাদের। ও শিট, রং টার্গেট, আত্মাটা বের হয়ে গেছে আমি শিওর। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই, কেন কেন? ওবামা কা পুরা নাম ক্যা হে? ওবামা বিন লাদেন। বিউটি উইদাউট ব্রেন বুঝি এমনই হয়, বুঝি না সুন্দরী প্রতিযোগিতায় এই জ্ঞানীগুলা কই থেকে আসে। ডিসিশন ফাইনাল, দর্জির কাজ শিখে যাব, আর সময় নষ্ট করা যাবে না। তো আপ পহলে তো মুঝে ইয়ে বাতায়েন কি আপ কি ইনসে মোহাব্বত হুই কাইসে? ये दुपट्टे रंगते थे, कलर करते थे दुपट्टों को, तो मुझे दुपट्टों का बहुत शौक था। दुपट्टे कलर करवाने के लिए जाती थी मैं इनके शॉप पे, तो मुझे इनसे प्यार हो गया। फिर इन्होंने मुझे दुपट्टे गिफ्ट भी किए, तो फिर बस आहिस्ता आहिस्ता मोहब्बत होगी। जी बाबा जी, मैं आपसे पूछना चाहूंगी कि ये 18 साल की लड़की आपके पास दुपट्टे रंगाई करवाने आती थी, तो आपने इनको अपनी मोहब्बत में मुब्तला किया, तो किया कैसे? देखिए, जोड़ियां आसमानों में बनती हैं। मेरी 62 साल उम्र हो गई है, लेकिन मेरी अभी तक शादी नहीं हुई थी, और मेरी जिंदगी में ये आई हैं। इन्होंने मेरे घर को और मेरी जिंदगी को गुलो गुलजार कर दिया है। আগে এক ভিডিওতে এক ছেলের কাণ্ড দেখিয়েছিলাম, এবার আপুটা দেখেন। এই আপুটা তো আরো এক ধাপ এগিয়ে, দেখে বুঝবেন। যখন আপনার হাত টোটালি ইউজলেস হয় তখন এমনটাই হয়। এই খালার দুনিয়াদারি নিয়ে কোনো চিন্তাই নাই। ইদা মের এন হেলফতন অফ আলা ফরস্কুলেবার্ন বার্ন মুম্বাই যাওয়ার বদলে আপনি যখন বুলে গুলিস্তান চলে আসেন।
ম্যান উইল বি ম্যান, ওই বুঝছে নর্মালি এই মেয়েরে এভাবে ঠিক করতে পারবো না, তাই অ্যাবনর্মাল হয়েই ঠিক করে ফেলছে। আমিও এমন করব মনে যদি বেশি রেগে যাও। ইস, আপুটার আরেকটু জায়গার দরকার ছিল। এত চিপা থেকে হুন্ডা বের করতে খুব কষ্ট হচ্ছিল তার, খুব কষ্ট হয়েছে বেচারির। Women. এতক্ষণ তো পাবলিকের ইত্রা মিটাই দেখাইলাম, এখন দেখেন অস্থির একটা ভিডিও। মহিলাটি হয়তো তার অথবা তার কোনো আপনজনের বার্থডে সেলিব্রেট করতে আসছিল একাই, যেহেতু তার কেউ নেই। তার একা সেলিব্রেশন দেখে আশেপাশের সবাই একে একে করে তার সাথে জয়েন করে, আর এভাবে তৈরি হয়ে যায় সুন্দর একটা মুহূর্ত।